एवरीवन वेलकम बैक टू माय चैनल बीडी ब्लॉगर स्विट्जरलैंड। आशा करी सबाई भालो आछेन, आमरो बेश भालो आछी। आज एक नतून रेसिपी निये एसेछी। रेसिपिटी होच्छे मुग डाल दिए खासिर मांस भुना। আর বাংলাদেশি হোটেল স্টাইলে যেভাবে মুগ ডাল দিয়ে খাসির মাংস ভুনা করা হয় তা আমি সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি। আর নিশ্চয়ই আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর মুগ ডাল দিয়ে খাসির মাংস ভুনা গরম গরম ভাত দিয়ে রুটি দিয়ে বেশ মজা লাগে খেতে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, জানাবেন কেমন হলো। আর আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে আসি। এখানে আছে 1 কিলো খাসির মাংস, আদা পেস্ট, এটা হলো রসুন পেস্ট, এটা হলো পেঁয়াজ পেস্ট, এটা হলো পেঁয়াজ কুচি, এখানে আছে টমেটো আর কাঁচা মরিচ, আর এখানে আছে 1 কাপ মুগ ডাল যা খাসির মাংসের জন্য লাগবে। আর এখানে মশলাগুলো, এটা হলো ধনিয়ার গুঁড়া, এটা হলো জিরার গুঁড়ো, হলুদ, আস্ত জিরে, লবণ পরিমাণ মতো, স্বাদ মতো। আর এখানে হলো জাফরানি মশলা, আর এগুলো তো সবাই পরিচিত জিনিস, দারচিনি, লং, এলাচ, টক দই 3 চা চামচ। তাহলে এখন আমরা একটু মেরিনেট করে নিব। চলুন দেখি তাহলে কিভাবে মেরিনেট করা হচ্ছে, দেখে নিই। সব মশলা ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। এখন 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়া হবে। 2 ঘন্টা পর রান্নার প্রক্রিয়াতে চলে যাব। ভাজা হয়ে গেছে, এখন আমরা লিমিট করে মাংসটা দিয়ে দিব। মাংসটা পুরো দিয়ে দিচ্ছি। এখন ঢেকে রাখবো 5 মিনিট। এখন টমেটো কাটা মরিচটা দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমরা ডাল মুগ ডাল দিয়ে দিচ্ছি, কারণ মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে এসছে। এখন মুগ ডালটা দেওয়ার সময় দিয়ে দিচ্ছি মুগ ডালটা। আচ্ছা
মুংটা আর মাছটা ভালো করে মিলিয়ে দিচ্ছি। এখন 2 মিনিট ঢেকে রেখে পরে আমরা এখানে ওয়াটার দিয়ে দিব। মিনিট হয়ে গেল, এখন আমরা এখানে ওয়াটার দিয়ে দিব যাতে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়। এখন ওয়াটার মাংসটাকে ভালো করে মিলিয়ে নিব। এখন এটা পুরো ঢেকে রেখে দেব 10 মিনিট। মাংসটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে, এর জন্য সময় লেগেছে প্রায় 30 মিনিটের মতো। চলুন আপনাদের এখন পরিবেশন করে দেখাচ্ছি। পুরি তৈরি হয়ে গেল খাসির মাংস দিয়ে মুগ ডাল ভুনা। আর কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। খুবই লোভনীয় রেসিপি, গরম গরম ভাত দিয়ে রুটি দিয়ে বেশ ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।